ঘটনার বিবরণে প্রকাশ কৈলাসহর পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোবিন্দপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের আট বছরের ফুটফুটে সন্তান রাজ সরকার প্রতিদিনের মতোই মঙ্গলবার ভোর পাঁচটায় পাশের বাড়ি থেকে ফুল তুলে আনে ফুল বাড়িতে রেখে রাজ বাড়ির বাইরে বের হয় কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি রাজ সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয় খোঁজাখুঁচি পুরো এলাকাতেই শুরু হয় এলাকার প্রতিটি বাড়িতে চালানো হয় চিরুনি তল্লাশি কিন্তু রাজকে কোথাও খুঁজে পাওয়া যায়নি আট বছরের এই শিশুকে খুঁজে না পাওয়ায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় শহর থানায় একই সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের অফিসেও বিষয়টি জানানো হয় ছুটে আসে বিশাল পুলিশ টিএসআর সহ দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ তল্লাশি সত্ত্বেও রাজ সরকারকে কোথাও খুঁজে পাওয়া যায়নি নারায়ণ সরকারের বাড়ি লাগোয়া মনু নদী সকলের ধারণা হয়তো রাজ মনু নদীর জলে পড়ে গেছে এই ধারণার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে নিয়ে আসে এনডিআরএফ কর্মীদের দুটো নৌকা দিয়ে পনেরো জনের এনডিআরএফ কর্মীরা দুটো ভাগে বিভক্ত হয়ে সকাল সাড়ে নয়টা নাগাদ মনু নদীতে উদ্ধার কাজে নামে ঘটনাস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রবীর দেব বর্মা মহকুমা পুলিশ আধিকারিক ড চন্দন সাহা বিধায়ক মবস্বর আলী শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় ভাইস চেয়ারপারসন নীতীশ দে সহ আরও অন্যান্যরা হাজির হন দুপুর দুইটা মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর চন্দন সাহা জানানি এনডিআরএফ কর্মীরা মনো নদীর জলে নেমে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজকে উদ্ধার করার জন্য রাজ সরকার বয়স নয় বছর বাবার নাম নারায়ণ সরকার সে থেকে মিসিং সকাল মানে প্রায় সাড়ে ছটা থেকে মিসিং তো যেহেতু বাড়িটা একদম নদীর কিনারে তো করা হচ্ছে হয়তো বা নদী তো পড়তে পারে তো সেই কারণে আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের এনডিআরএফের টিম সার্চ করতে এবং অন্যান্য যা বিষয়ে বা যথোগ করা সেগুলো আমাদের করা হচ্ছে যেই আমাদের সার্চ চলছে এখন পর্যন্ত কি এনডিআর এক কি কোনো অধ্যায় করতে পেরেছে আর দেখুন এন ডিআর এক কর্মীরা তাদের সমস্ত চেষ্টা করে যাচ্ছে ইনক্লোডিং আহ ড্রাইভারস ডিজন ড্রাইভার্সকে নামানো হচ্ছে তো সার্চ এখনো অব্দি চলছে কিন্তু এখনো অব্দি কিছু পাওয়া যায়নি আশপাশ এলাকা কি মানে তো খোঁজ খবর নেওয়া হচ্ছে কি হ্যাঁ আশপাশ এলাকা ইভেন ওনাদের রিলেটিভসের বাড়ি পসিবল যে প্লেসেসগুলো সবগুলোই সার্চ করা হচ্ছে তো এখনও প্রসেস চলছে দেখা যাক বিকাল সাড়ে তিনটা নাগাত উদ্ধার কাজ চলাকালীন অবস্থায় হঠাৎই নারায়ণ সরকারের বাড়ির পাশে টিআর জিরো টু ই ওয়ান সিক্স এই নম্বরের মালবাহী ম্যাজিক গাড়ির নিচে রাজ সরকার বসে রয়েছে এটা এলাকার এক বয়স্ক মহিলার চোখে পড়ে সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি গাড়ির নিচ থেকে অক্ষত অবস্থায় রাজ সরকারকে বের করে আনা হয় রাজ সরকারের মা জানান তার ছেলেকে অপরিচিত দুই যুবক নদীতে নিয়ে যায় তারপর রাজের চোখে কী যেন লাগিয়ে দেয় রাজ কিছুই আর বলতে পারেনি গাড়ির নিচে কিভাবে এলো এটা ও রাজ বলতে পারছে না বলেই জানান তার মা সকালবেলা খুশতাসি আর কি হেরা ফাইনা মাস্টার বাড়ি লুয়ে যেতাম তখন খুঁজা হেরা ডাকি রাজ রাজ কুইয়া হে কোনো সারা শব্দ দেয় না এরপরে রাস্তা দিয়ে গেছি গিয়া খুঁজি মানুষও কইছে হেরা দেখছে সকালবেলা এরপরে আর পাই না দশটা নয়টা বাজে যাবো ফুলে যে কোনো যাই ও তাকে ডাকলে হে গড়ে আয় পরে এরা পাই না এখন হেরে আইসে পরে আমি খুঁজছি আজকে এক দুইটা বাজে গেছে এরা কে দুইটা ছেলে দইটা লইয়া গেছে

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারা সেই যুবক প্রশ্ন উঠল তা নিয়ে রাজ সরকারের সুস্থ হয়ে ওঠার ওপরে নির্ভর করবে আসল রহস্যের উদ্ঘাটনের স্যান্দন টিভি